Assalamualaikum. Welcome back once again to our new class with Nuruzzaman, arranged by English Aid Thakurgaon. আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আরো একটি চমৎকার এবং নতুন ক্লাস নিয়ে। এই ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি অবশ্যই উপকৃত হবেন। যারা আমার চ্যানেলটিতে এবং আমার এই ভিডিওটি সম্পূর্ণ নতুন দেখছেন, সাবস্ক্রাইব না করে থাকলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন, করে নেবেন এবং আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য অবশ্যই বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। তাহলে যখনই আমরা ভিডিও আপলোড করব আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আপনারা জানেন যে আমি সব ধরনের ভিডিও আমার এই চ্যানেলটিতে আপলোড করব, টু মেক ইউ এক্সপার্ট ইন ইংলিশ। তো বি ভার্ব নিয়ে আমি আজকে আলোচনা করব। বি ভার্বের সঙ্গে সময় যোগ করলে বাক্যগুলো কীরকম হয় সেটা আমরা আজকে দেখব। আপনারা জানেন যে বি ভার্ব ইংলিশে লিখতে, কোনো এসে লিখতে, কোনো লেটার লিখতে, কোনো কিছু বলতে আমরা বি ভার্বটাকে কিন্তু অনেক বেশি ইউজ করি। তো এই বি ভার্বটা আমাদের ভালো করে জানা দরকার। আমি অনেকগুলো ক্লাস আমার ইউটিউব চ্যানেলে বি ভার্ব সম্পর্কে আপলোড করেছি আপনাদেরকে নিখুঁত করার জন্য বি ভার্ব সম্পর্কে। তো আশা করছি আজকের ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কথা দিচ্ছি অবশ্যই উপকৃত হবেন। তো বি ভার্বের প্রথম ক্লাসটিতে আমরা এভাবে শিখেছিলাম, আম ফাইন, আমি ভালো আছি, আই ওয়াজ ফাইন, আমি ভালো ছিলাম, আল বি ফাইন, আমি ভালো থাকবো। তো এখানে দেখেন কোনো কিন্তু সময় নেই, এখানে কোনো সময় আছে লাস্টে, সময় দিলে কিন্তু বাক্যটার ফর্মটা আলাদা হয়ে যাবে। এখানে যদি আপনি বলেন যে আম ফাইন ফর মেনি ইয়ার্স, আমি অনেক বছর ধরে ভালো আছি, তখন এখানে অ্যামটা হবে না, তখন এখানে হ্যাভ বিন দিতে হবে। তখন এখানে হ্যাড বিন হবে পাঁচটা, ফিউচারটা হবে উইল হ্যাভ বিন। তো আমরা সেভাবে লেখার চেষ্টা করি। সাবজেক্ট আমরা নিলাম আই, ইউ, সিঙ্গুলার, প্লুরাল, প্লুরাল। প্রেজেন্টে আমরা নিব হ্যাভ বিন বা হ্যাজ বিন, পাস্টে নিব হ্যাড বিন, ফিউচারে নিব উইল হ্যাভ বিন, will have been। এটার মানে কি হয় বা আছে, আর এটা মানে ছিল, এটা হবে বা থাকবে। বি ভার্বের যারা প্রথম ক্লাসটি দেখেননি, আমার চ্যানেলের প্রথম ক্লাসই ছিল বি ভার্বের, অবশ্যই সেই ক্লাসটি থেকে আপনারা ইংরেজি শেখা শুরু করবেন এবং খুব সহজ করে সেই ক্লাসগুলো আমি উপস্থাপন করেছি। তো এখানে আপনি যে কোনো কিছু নিতে পারেন, যে ফাইনের জায়গায় আপনি ইল নেন। হ্যাঁ, তাহলে হি হ্যাজ বিন, এখানে আইয়ের পর কী হবে একটু জেনে নিই আমরা যে কোনটা কার পর হবে। এই হ্যাভ বিনটা হচ্ছে প্লুরাল সাবজেক্টের জন্য, প্লুরাল এবং আইইউ। দেখেন এটা এটা এটার জন্য হবে হ্যাভ বিন, আর এটার জন্য হ্যাজ বিন। আমি বললাম সিঙ্গুলার, সিঙ্গুলার কিন্তু আই এবং ইউ, আমি এবং তুমি কিন্তু সিঙ্গুলার, কিন্তু ফার্স্ট পারসন আর সেকেন্ড পারসন প্লুরালের মধ্যে ঢুকে যাবে, তখন এটা হবে হ্যাভ বিন। শুধুমাত্র সিঙ্গুলার, যেমন হি, শি, দ্য ম্যান, দ্য গার্ল, দ্য বয়, দ্য স্টুডেন্ট, দ্য পেন, তখন হবে আপনার হ্যাজ বিন। তো আমরা এখানে নিচ্ছি যে আয়ের পরে তাহলে কী হবে, আমি আই, ইউ এবং প্লুরাল দিলাম হ্যাভ বিন, তাহলে আয়ের পরে কী হবে হ্যাভ বিন। আই হ্যাভ বিন ইল, যেহেতু আমরা সময়ের ক্ষেত্রে অ্যামেজারটাকে হ্যাভ বিন হ্যাজ বিন করে দিলাম, তাহলে অবশ্যই আমাকে সময় নিতে হবে। আই হ্যাজ বিন ইল। এখানে দুটো জিনিস হতে পারে, ফর 3 days, আবার একটু ছোট করে লিখে বড় হয়ে যাবে, সিন্স মানডে দিলাম, সিন্স মানডে। আপনারা জানেন যে ডের উচ্চারণটা হবে ডে। অবশ্যই আমি এই 7 দিনের উচ্চারণগুলো কীভাবে সঠিকভাবে করা যায় সেই উচ্চারণগুলো আমি একদিন ভিডিও আকারে আপলোড করব, সেখান থেকে উচ্চারণগুলো দেখতে পাবেন। এটা হবে ডে, মানডে। তাহলে I have been ill for 3 days. আমি 3 দিন ধরে অসুস্থ। তো দেখেন আমি 3 দিন ধরে অসুস্থ হই কথাটা কিন্তু অথবা আছি কথাটা কিন্তু এখানে উজ্জ্ব রয়েছে যে আমি 3 দিন ধরে অসুস্থ আছি এভাবে আপনি বলতে পারবেন। কিন্তু আমরা বাংলায় বলি আমি 3 দিন ধরে অসুস্থ। I have been ill for 3 days. আমি 3 দিন ধরে অসুস্থ। I have been ill since Monday. আমি মানডে মানে কি মানডে থেকে হচ্ছে স্যাটারডে সানডে মানডে শনি রবি সোমবার হচ্ছে মানডে তাহলে আমি মানডে সোমবার থেকে অসুস্থ তারপর আসলো you have been ill for 3 days তুমি 3 দিন ধরে অসুস্থ you have been ill since Monday তুমি সোমবার থেকে অসুস্থ তারপর আসলো সিঙ্গুলার হি নিলাম এখানে he has been এই যে স্টার স্টার He has been ill for 3 days. সে 3 দিন ধরে অসুস্থ. He has been ill since Monday. সে সোমবার থেকে অসুস্থ. তারপর আসলো প্লুরাল এখানে দে নিতে পারেন যে the people, the men, man নয় men, the girls, the boys, the students, the farmers, the teachers. তো প্লুরাল নেন দে নিলাম এখানে they এই যে they have been ill for 3 days তারা 3 দিন ধরে অসুস্থ they have been ill since Monday তারা সোমবার থেকে অসুস্থ তো had been আসি এবার had been এখানে দেখেন একটাই জিনিস এটাও had এটাও সবার জন্য had নেবেন had been যেতে একটাই জিনিস সবার জন্য তাই এখানে বিচার করার দরকার নেই যে কোনটা কার ক্ষেত্রে হবে will have been একই অবস্থা will have been তাহলে had been মানে ছিল I had been ill for 3 days. আমি 3 দিন ধরে অসুস্থ ছিলাম। আমি ছিল তো হবে না আমি ছিলাম হবে। I had been ill for 3 days. আমি 3 দিন ধরে অসুস্থ ছিলাম। He had been ill for 3 days. সে 3 দিন ধরে অসুস্থ ছিল। They had been ill for 3 days. তারা 3 দিন ধরে অসুস্থ ছিল। এবার আসি I had been ill since Monday. তারা আমি সোমবার থেকে অসুস্থ ছিলাম থেকে। You had been ill since Monday. তুমি সোমবার থেকে অসুস্থ ছিলে। He had been ill since Monday. সে সোমবার থেকে অসুস্থ ছিল। They had been ill since Monday. তারা সোমবার থেকে অসুস্থ ছিল। তারপর আসলো will have been. I will have been ill for 3 days. আমি 3 দিন ধরে অসুস্থ থাকবো। এরকম কথা তো আপনি বলতে পারবেন যে আমি কয়দিন ধরে অসুস্থ থাকব তাই এখানে ফিউচার ফর্মটা আমরা একটু কম ব্যবহার দেখি তা আমরা সেন্টেন্সগুলো দেখি আমি শুধু একটা সাবজেক্ট দিয়ে বানাচ্ছি I will have been ill for 3 days আমি 3 দিন ধরে অসুস্থ থাকব I will have been ill since Monday হ্যাঁ আমি 3 দিন ধরে সোমবার থেকে অসুস্থ থাকব আপনি ফিউচার ক্ষেত্রে এইভাবে নিতে পারেন যে I'll have been এটাকে I'll you will he'll they'll এভাবে করবেন আপনি এখানে নেন হিয়ার এখানে আপনি অ্যাডজেক্টিভ নাউন বা প্রোনাউন হ্যাঁ এবং অ্যাডভার্ব ধরনের শব্দগুলো আপনি ইউজ করতে পারবেন দেখেন I have been here for 3 days আমি 3 দিন ধরে এখানে আছি He has been here for 3 days সে 3 দিন ধরে এখানে আছে he I have been here since Monday. আমি সোমবার থেকে এখানে আছি। তো দেখেন বাক্য কিন্তু আপনি যদি একটু থিঙ্ক করেন এই ছোট্ট একটি লেকচারের মাধ্যমে আপনি হাজার হাজার বাক্য বানাতে পারবেন। সো এটি অ্যানালাইজ করতে থাকুন এবং এই ভিডিওটি বারবার দেখতে থাকুন। একটি ফর্ম দিয়ে আপনি কয়েকশত বাক্য বানানোর চেষ্টা করুন। দেখবেন আপনার প্র্যাকটিসটাও বাড়বে স্পিকিং রিটেন এবং গ্রামাটিক্যাল নলেজটা সবগুলোই বেড়ে যাবে কোথাও সমস্যা হলে ইংলিশে এটা আছে আপনার সাথে আমার এই ভিডিও শেষের দিকে মোবাইল নাম্বার থাকবে এই মোবাইল নাম্বারটিতে আপনি মেসেজিংয়ের মাধ্যমে যোগাযোগ করতে পারেন এবং আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের আমার বিভিন্ন সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দেওয়া আছে তাদের সেগুলোর মাধ্যমে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন মেসেঞ্জারের মাধ্যমে ফেসবুক গ্রুপের মাধ্যমে পেজের মাধ্যমে টুইটারের মাধ্যমে ইনস্টাগ্রামের মাধ্যমে এবং লিঙ্কডইনের মাধ্যমে তো একটু বাস্তব প্র্যাকটিসে চলে আসি আমরা যে সে 3 দিন ধরে অনুপস্থিত কী হবে এটা ইংলিশ হি হ্যাজ বিন অ্যাবসেন্ট ধরে কথাটা ইংলিশ ধরে কথাটা থাকলে আপনার কি হবে for আর থেকে কথাটা থাকলে since, তাহলে he has been absent for 3 days, সে 3 দিন ধরে অসুস্থ, he has been ill for 3 days, সে 3 দিন ধরে এখানে আছে, he has been here for 3 days, সে 3 দিন ধরে ঢাকায় আছে, he has been in Dhaka, he has been in Dhaka for 3 days, আমি 10 বছর ধরে ডাক্তার, তখন এটা কি হবে, I have been a doctor for 10 years, আমি 10 বছর ধরে ডাক্তার। তো অসংখ্য ধরনের অ্যাকচুয়ালি বাক্য বানানো যায়। আমি প্রতিটি লেকচারই ছোট করার চেষ্টা করছি। আমার প্রতিটি লেকচার কিন্তু 2 ঘন্টার লেকচার বা 1.5 ঘন্টার লেকচার। আমি আমার যখন ক্লাসগুলো নিয়ে থাকি আমি প্রায় 1.5 থেকে 2 ঘন্টা শুধু স্টুডেন্টদের বলাই। তো রিয়েল প্র্যাকটিসের জন্য আপনারা যারা ইংরেজি শিখতে চান ভালোভাবে, আমাদের ঠাকুরঘাট যারা আছেন আমাদের ইংলিশ এডে জয়েন করতে পারেন নির্দ্বিধায় নিঃসন্দেহে। এখানে আমরা সুন্দর করে আপনাকে অল্প দিনের মধ্যেই প্র্যাকটিস করিয়ে রেডি করে ছাড়ব। স্পোকেন ইন্ডিয়ান গ্রামার ফোনেটিক্স, হ্যাঁ, বিভিন্ন কোর্সে আমাদের ভর্তি চলছে। তো আপনাদের রিকোয়েস্ট করব, আপনার আশেপাশে কিংবা বিশেষ করে আপনার ফ্যামিলিতে যারা রয়েছে, আপনার সন্তান, আপনার ছোট ভাই ছোট বোন কিংবা ছোট যারা রয়েছে যারা স্টুডেন্ট, তাদেরকে ভালো করে ইংলিশ শেখান। ইফ দে আর পারফেক্ট ইন ইংলিশ, ইফ দে আর স্কিলড ইন ইংলিশ, অফকোর্স দে উইল ডু সামথিং বেটার অর দে উইল গেট আ হ্যান্ডসাম জব। সো I don't want to prolong my video. I would like to finish the class here. Assalamu alaikum.